গেলে ওকে পেয়ে যাবেন। আর কেউ না, কিউট বয়, সুইট বয়, চকলেট বয় আফনান রাশেদ। রাশেদ কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? সদর ভাই কেমন আছেন? এতক্ষণ যে তোমার নামে যতগুলো মিথ্যা কথা বললাম তার জন্য আমাদের পেমেন্ট কখন করবো? এত এত প্রশংসা আজকে আমাদের কথা কম। ও আপনি তাই তো কই, এটা মোটা মানুষ যেটা দুজন লোক, কিন্তু যে ওইটা চার দাও তিন বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, বাবারে চার চান লাগবে। এইবার হচ্ছে আমাদের আজকে কথা কম, কথা কম, আমরা আজকে রাশিদের কথা বেশি শুনবো। অনেক কথা শোনার জন্য আমাদের সঙ্গে গেস্ট আছে, মানে শোনানোর জন্য আমাদের সঙ্গে গেস্ট আছে। কিন্তু ভাই আমি এক কথা বলবো, আপনি তো কোনোদিন আমার আটকাতে পারছেন, পারেন নাই, আমি তো কথা বলেই গেছি, আজকেও সেটাই হবে, আপনাকে আটকাতে পারবে না। আমি বলে দিচ্ছি, নাট ভাই কিন্তু ইভিলি রেসি পায়ে গেছে। ও লাভলি, মানে এই বৃষ্টির দিনে যেটা সারলে যা লাগবো রে পিনিকটা, উফ। ভালো মতো স্যানিটাইজ কইরা এসির ভিতরে দেখবেন মাল মশলা ঠিকঠাক মতো আছে কিনা, ঠিক আছে? এবং এসির সাথে একটা সম্পর্কে লিপ্ত হয়ে যাবেন আপনি, যাতে কথা বলি শুনে ঠান্ডা হও, ঠিক আছে? আর কালকে থেকে আপনার বিছানায় যে কয়জন শোয়া যায়? দুইজন শোয়া যায়। আপনি আর তাহলে আমি শুলে আপনি নিচে শুইতে পারতেন, আমি উপরে শুলি, তো দুইজন। তো মোটামুটি গরম লাগলে তো আমার বাসা থেকে আপনার বাসা বেশি দূর না, এক টান দিয়া মনে করেন গেলাম। আর আপনি টান দিয়া মানে বাইক, কিন্তু এই যে এই ছেলেটা যে এত দূর থেকে বৃষ্টির দিনে আসছে, ওকে উচিত আপনার বাসা নিয়ে গেছে এসি বাতাস খাওয়ানো। আপনি নিয়ে যান পিসি হইলো আর মেসি ড্রেস হইলো, এত দূর থেকে আজকে আসলা, সমস্যা নেই না ভাই? আচ্ছা সমস্যা নাই, কিন্তু রিক্সাওয়ালা ভাড়া বেশি চাইছে। ঠিক আছে, দেখে বুঝছে না, ওরা বুঝছে যে মিরাক্কেল ট্রেনের ফাইনাল ডিস্টেন্স ওর কাছে টাকা আছে, তা দিন নেই। এই ভুল ধারণা নিয়ে মানুষ থাকে, কি যে ভুল ধারণা, উল্টা দিয়ে আসতে হইছে। এখন বৃষ্টির সময় এক লোক বলতেছে জমিটা মাত্র বন্ধক দিয়ে আসলাম, খুব মন খারাপ লাগতেছে, কিন্তু একদিক থেকে মন ভালো লাগতেছে, আমি এখন উবারে চড়তে পারবো। আসার সময় হচ্ছে নামছি রিক্সা থেকে, নামার পরে হচ্ছে রিক্সাওয়ালা বলতেছে, ভাই বুঝলাম না, রিক্সা থেকে ইন্ডিয়া থেকে আসছো? এখন আজকে বাসার থেকে আসছি, আজকে বাসার থেকে আসছি ভাই। হচ্ছে আরে রিক্সা থেকে নামছি, নামার পর রিক্সাওয়ালা বলতেছে, ভাইজান আমার বাড়ির টিনের ছাদ ফুটে গেছে, সেখান থেকে টপ 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 করে বৃষ্টি পানি পড়ে, রাতে বউনিয়া থাকতে খুবই কষ্ট হয়, ভাড়া 20 টাকা ভাড়া দিয়ে। আমি বললাম, ওরে চন্দ্র বৃষ্টি তো বিজ্ঞা ফিলিংস করে বলে তুমি 1 টাকা দেবো আমি না, ঠিক আছে বৃষ্টি যদি। যেমন হচ্ছে এক লোক অফিসের বসকে গিয়ে বলতেছিল, বস দেখেন আগে তো আমি ব্যাচেলর ছিলাম, কিন্তু এখন তো বস বিয়ে করছি, সংসার আছে বস, তো আগের বেতন কি এখন চলে? বস চলবে না, সংসার হয়ে গেছে, এখন তো বউটো আছে, আপনি এক কাজ করেন বস, আমার বেতনটা একটু বাড়ায় দেন। হ্যাঁ বলছে, তোমার কোনো অ্যাক্সিডেন্টের জন্য তো অফিস দায়ী না। হ্যাঁ মানে বস যে মনে করেন আপনি যে টাকা দেন বস, সেই টাকা তো মনে করেন চলাটা খুব কঠিন হয়ে গেছে, বোঝেন নাই যেটা ওইটা বেতন যদি বাড়ায় দিতেন। আচ্ছা তুমি মাসে কবার বেতন পাও? আমি বস স্যার মাস শেষে একবার আমাদের বেতন দেওয়া হয়। ঠিক আছে, এবার থেকে তোমার বেতন দুইবার দেওয়া হবে অর্ধেক অর্ধেক। তো এক লোক আবার অফিস থেকে ফিরে আসছে বৃষ্টি ঝড় বৃষ্টির দিন, এর করে আসছে ঝড় বৃষ্টি যেহেতু ছিল, তো রুমে ঢুকছে, ঢুকার সঙ্গে সঙ্গে তার বউ বলতেছে, আল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি ঠিকঠাক মতো বাড়ি ফিরছো। তো লোকটা তো অবাক, কি ব্যাপার বলতেছে, কেন কি হয়েছে? না বাইরে লোকজন বলা বলে করতেছে, বাইরে জানি কোন কুত্তারা ড্রেনে পড়ে রয়েছে। বুঝলাম না, বউরে স্বামীদের সঙ্গে এইসব ভাবে কি সব ভাবে, তাই না? না বউ ভাবে না, না না আমি চিন্তা চাল ভালোই ভাবে, আমরা তারও খারাপ ভাবি। ওরা আসলেই নিরীহ, মানে না আসলেই ভালো, শুধু কুত্তাই ভাবে, আমরা যে কুত্তা তো ভালো জিনিস, মানুষ যেন কুত্তা বলে খেয়ে ভাবে, তুই কুত্তার মধ্যে বিশ্বস্ত হয়ে দেখা, তুই কুত্তার মতো কম খায় বেশি ভক্ত হয়ে দেখা, মানে কুত্তা বলে আমার কেউ কুকুর বলে ভালো লাগে, ভালো লাগে, ভেরি গুড, কিন্তু আমার কাছে ভালো লাগে যে আমি খালি চার পায়ে হাঁটতে পারি না। দেখে বাচ্চা ওই মাকে গিয়ে জিজ্ঞেস করছে, মা এই মানুষ কীভাবে আসছে, মানুষের জন্ম কীভাবে হয়েছে? হাও তো মা বলতেছে, মানুষ হচ্ছে বানর থেকে মানুষ হয়েছে। তো এবার ছেলে গিয়ে বাবাকে জিজ্ঞেস করতেছে, বাবা মানুষ কীভাবে আসছে? বলছে, মানুষ আসছে আর কি, আসছে আর কি, মানুষ চলে আসছে আর কি, হয় না হয় না, চলে আসছে। তো ছেলে বলতেছে, বাবা মা তো বললো মানুষ নাকি বানর থেকে আসছে।
কইছে তোমার আম্মার পূর্বপুরুষ হইতে পারে, আমগোড়া মানুষই আছে, আমগোড়া মানুষই আছিল। এটা মানুষ হোক বা ব্যাং হোক, প্রতিটা মানুষ মায়ের কিন্তু একটা কমন ডায়লগ থাকে, যেমন হচ্ছে এক ব্যাঙের হচ্ছে সর্দি হয়েছে, প্রচন্ড জ্বর সর্দি, ব্যাঙের সর্দি দেখছেন জ্বর বাগদারে পড়ছিলাম, ব্যাঙের সর্দি অসম্ভব জিনিস, এবার আবার জ্বর আসছে হয়েছে। তো হচ্ছে তোর মা বলতে আছে, আগেই কইছিলাম বৃষ্টিতে ভিজলা ভিজিস না, এখন বুঝ ঠেলা ব্যাঙের কিন্তু মানে বৃষ্টিতে ভেজা ঠিক না ভাই, না একদমই একদমই ঠিক না, কারণ হাঁচি মাঝে দিল টিসু ঘুরবে, টিসুর অভাবে পরে নাক মুখ নিয়ে এরকম নিয়ে ঘুরবে। ব্যাং ব্যাং জাতি আমাদের কিন্তু ব্যাং লিসেনারও আছে জানেন, ব্যাং লিসেনার, হ্যাঁ এই যে কদিনের খবর আসছে যে চারটা ব্যাং হেডফোন কিনতে ধরা খাইছে, হেডফোন কেন কিনতেছে ওইটা ব্যাং, হ্যাঁ না বা মানে ব্যাঙের কথা কইেন না, তার ব্যাঙের কথা বাদ দেন, গাড়ি ঘোড়ার কথা যা থাকলে বলে হচ্ছে যে এখন হচ্ছে ওই ওইটাকেই ব্যাং বলছে, ব্যাং বলছে, ব্যাং ব্যাং, হ্যাঁ দেখেন হিসাবে কিন্তু প্রত্যেকটা মানুষই ব্যাং, কিভাবে মানুষজন নিজের সে কিছু নাই আমি দেখছি, মানে ব্যাঙের থেকে ছাতা আবিষ্কার করছে, কুত্তার থেকে কি সব নিছে, বিলের থেকে কি সব নিছে, নিজের কিছু বলেন নাই আমাদের, চামড়াটাও গন্ডারের। আচ্ছা আপনার সবচেয়ে ভালো স্কিল কি, অপরূপ এক সুন্দরী ম্যাডাম বসা ছিল, মানে ইন্টারভিউ সুন্দরী, হ্যাঁ একদম অনেক যোগটা পরে বলো ঠিক আছে, ঠিক আছে তো পরে বললো যে আচ্ছা আপনার সবচেয়ে ভালো স্কিল কি, তো আমি যেটা বললাম যে আমি তো সবচেয়ে ভালো ফ্লার্ট করতে পারি, তারপর হচ্ছে আর সবচেয়ে খারাপ স্কিল মানে খারাপ দিক কোনটা, মানে আমি বললাম ম্যাডাম আমি তো ভালো ফ্লার্ট করতে পারি কিন্তু আপনার চোখ দুটো খুব সুন্দর, চাকরি কি আর হওয়ার সম্ভাবনা হয় নাই ভাই, হয় নাই ভাই, এই দুঃখের কারণে হচ্ছে চাকরি কি হওয়ার সম্ভাবনা আছে, আমার মনে হয়ে গেছে ভাই কইতেছ না, এটা বলার পরে মনে করেন অফিসে চাকরি না হইলো বাসার চাকরিটা ঠিকই পেয়ে গেছে, যে তুমি প্রতিদিন সাজার পরে তুমি আমাকে বলবো আমার কি কি সুন্দর, কারণ তোমার ভাইয়া কিছুই বলতে পারে না, বলতেছে যে ইয়েকে বলতেছে বউকে বলতেছে এই যে বউ তুমি যে কানের দুলটা পরছো, উফ কে বাত, গোল গোল দুলটা খুবই সুন্দর, থ্যাংক ইউ, সেই যে চুরি গুলা পরছো কাছে টুন টুন করে শব্দ হইতেছে, কিরকম শব্দ ভাই, টুন টুন করে, আরেকবার ভাই প্লিজ ওয়ান্স মোর, টুন টুন পেয়ে গেছে সাউন্ড ভাই, আমাদের চুরি গুলা অনেক সুন্দর, বলাও থ্যাংক ইউ থ্যাংক ইউ, সেই যে টিপটা দিছো টিপটা তো আরো সুন্দর, কোথায় দিছে ভাই, ও তো মনে কর ভুল লেগেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি এত রোমান্টিক, আচ্ছা না এত কিছু দেওয়ার পরেও তোমার সুন্দর লাগতেছে না, এত টাকার এত জিনিস খরচ করার পরে তোমার এই পেটনি মজাই লাগতেছে না, তোমার এই পেটনি মজাই না, এটা হয় ভাই, এটা শুধুমাত্র বউয়েদের কাছে বলা যায়, এছাড়া অন্য কোথাও গিয়ে বলতে পারবে না, হ্যাঁ যে তোমাকে সুন্দর লাগতেছে না, কারণ বউরা বউরা দ্যাট কাইন্ড অফ দ্যাট মাচ কাইন্ড, তারা যেসব বলার পরেও তার স্বামীদেরকে জীবিত রাখে, ভাই আমি এরকম ভাই একটা আর্জেন্টিনা জার্সি কিনছিলাম অনেক দাম দিয়ে ভাই, মানে একদম ইম্পোর্ট করে আসছে একদম আর্জেন্টিনা থেকে আসছে, উচেন পড়ছি সবাই তো খুব প্রশংসা, এই জার্সিটা তো খুব সুন্দর, জার্সিটা তো খুব সুন্দর, জোস হয়েছে তো খুব ভালো হয়েছে, কই থেকে কিনছিস, গুলিস্তান থেকে, মানে মানে কোনো দামই নাই, এরকম বলছি বন্ধুকে বন্ধুকে বলছি দোস্ত আইফোন কিনছি বন্ধু, আইফোন বাবা কি কস, আইফোন কোন ব্র্যান্ডের, লোয়াগালি ব্র্যান্ড, আমি থাক বন্ধু তুই গতকালকে বুঝলা যা বন্ধু, আমি যে আইফোন কিনছি গতকাল আমার বন্ধু সিম্ফনি ব্র্যান্ডের একটা আইফোন কিনছি, ওরে ওরে ফোন কিনলে কিন্তু মানুষের অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা হয় ভাই, আপনি যখন ফোন কিনবেন আর প্রথম বিয়ে আর প্রথম ফোন কিনে কিন্তু একই জিনিস, চার পাঁচ দিন টিপতে টিপতে যা
ফোনের স্ক্রিন দেখবো ঠিক মতো, টাচ কাজ করে রাখবো, রেজুলেশন দেখবো। সবচেয়ে বিপদে পড়ে আমাদের থেকে একটু বয়সে বড় যায় বাপ চাচারা, ওরা তো প্রথমে কিনে কয় ফোন খারাপ কেলে গিয়ে কয়টা ব্যাটারি খোলা যায় না, আমার বাপের আমি ফোন কিনা দিয়েই প্রথম দিন তিন দিন ঝাড়ি গেছি টানা, ফালতু একটা ফোন কিনছো যেটা ব্যাটারি খোলা যায় না, এটা কি ফোন এটা, হ্যাঁ তার নকল একটা ফোন ধরাই দিছে, এটা ব্যাটারি মোটারি খোলা যায় না, আমি ব্যাটারি খোলা তুমি করবা কি, মাঝে মাঝে ফোন হ্যাং করে রিস্টার্ট দিব কেমনে। একটা সময় যখন বাটন মোবাইল ছিল তখন আমি, এখনো আছে বাটন মোবাইল একটা সময়, এখনো আছে কিন্তু এখন তার ওগুলোতে ফেসবুক চালান যান, তখন আবার ফেসবুক চালান যেত নোকিয়া মোবাইল, আমি বলতো সারা দিন মোবাইল টিপোস সারা দিন মোবাইল টিপোস, এরপর আর টাচ স্ক্রিন মোবাইল কিলাম এখন আর কইতে পারে না, সারা দিন মোবাইল টাচ করছে, একবার টাচ করলেই অনেক খারাপ। মায়েদের সমস্ত সমস্যা হচ্ছে মোবাইলকে ঘিরে, হ্যাঁ আম্মা কি দা লাগছে মোবাইল খা মোবাইল খা, আম্মা আমার জ্বর আসতেছে মোবাইল খা মোবাইল দি জ্বর সেরে যাব, আম্মা রেজাল্ট একটু খারাপ হইছে মোবাইল লয়ে থাক, তুই মোবাইল লয়ে থাক তোর রেজাল্ট ভালো হইব আগামী বছর ভালো হইব, তুই মোবাইল লয়ে থাক, দুনিয়ার সমস্যা মনে হয় একটাই খালি মোবাইল মোবাইল ফোন, কইজি এই মতিন যা মোটরটা সেরে দি আয়, একটা অ্যাপস নামাই ওইটা দিয়ে সারান যাব, কারণ সবকিছু যেমন পৃথিবীর সবকিছু যেমন অ্যাপসের ভিতরে ঢুকে যেতেছে, আপনি দেখবেন সকালবেলা ঘুম থেকে একটা বাটন চাপ দিবেন অ্যাপসের ব্রাশ হয়েছে আপনার দাঁত ব্রাশ করে, এগুলো তো ওই যে অনেক আগে হচ্ছে কি কার্টুন মার্টুনে দেখাইছে না, হ্যাঁ এগুলো দেখবে যে এক সময় এগুলো ঠিকই হয়ে গেছে, চিন্তা করো ওই কার্টুনটা কত আগে আমাদের চাইতে, হ্যাঁ তো বলতে যে ওই বাসার কাজের মহিলা আসে নাই পরের দিন আসছে, তাকে জিজ্ঞেস করতেছে এ মর্জিনার মা কালকে বাসায় মেহমান আইছিল আর তুমি কালকেই আসো নাই, হ্যাঁ আর আসো যে না একটু বলে যাবা না, বলছে কে আমি তো বলছি, বলছো কখন বলছো, আমি তো আমার ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম, আমি কেমনে জানবো, ওকে আপনার জামাই তো লাইকও দিছে, না স্মার্টফোন আসার পরে থেকে কিন্তু সবকিছু বদলে গেছে, যেমন হচ্ছে স্মার্টফোন আসার পরে আপনার হচ্ছে নতুন পুরনো যে হচ্ছে টর্চ লাইটটা সেটা শেষ, ক্যালকুলেটরটা শেষ, আপনার যে হচ্ছে জরুরি এফএম এর যে ডিব্বা ওটা শেষ, তার তার সব শেষ, হ্যাঁ আরে এই ফোন যদি একবার বউর হাতে চলে যায় আপনার তাহলে আপনার জীবন শেষ, সব শেষ, সব শেষের দিকেই যাইতে, সব কথা কইলেন ভাই ওই কথাটা কইলেন না, কোনটা স্মার্টফোন আসার পর আমার একটা গার্লফ্রেন্ড শেষ হয়ে গেছে, কারণ বাটন ফোনের নাম্বার ছিল ওইটা কপি করে আনতে পারি না, ট্রান্সফার করা যায় না, ট্রান্সফার করতে পারি না ভাই, চারটা গার্লফ্রেন্ডের নাম্বার আর হারিয়েছি চারটা, ওদের মধ্যে তিনজন আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিছিল, প্রতিশ্রুতি দিছিল আর একজনকে আমি দিছিল, কোনটা রাখা হয়েছে আপনি যেটা দিছেন সেটা কাউকে খুঁজে পাচ্ছি না, আমি এখনো সার্চিং, আমি যে রেডিও শোটা কেন করি একদিন সে শুনে আমার কাছে ফিরে আসবে, বাবি ফোন দিতে আছে ভাই দাঁড়া আমাদের এখন যেতে হবে একটা ব্রেকে, পরে আমরা ফিরে আসবো হচ্ছে যে রাশেদকে নিয়ে আর হচ্ছে আপনাদের এস এম এস কমেন্ট গুলো নিয়ে, এস এম এস করবেন লিখবেন সি এফ এম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা, বিশেষ করে গেস্ট আসলে তো আর আমাদের নিয়ে কথাবার্তা থাকে না, গেস্টকে আপনি কি জিজ্ঞেস করতে চান, মিরাক্কেলের অভিজ্ঞতা এই লাস্ট সিজন মিরাক্কেল 10 থেকে মাত্র ফিরে আসার অভিজ্ঞতা, যা খুশি আপনি জিজ্ঞেস করতে পারেন, লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে, আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফ এম 94.8 এর পেজে গেলে আপনি দুইজনের জায়গায় তিনজন দেখতে পাবেন, সেখানে গিয়ে কমেন্ট করবেন, আর সেগুলো পড়ে দেওয়ার জন্য তো আসছি আমরা, শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস, আচ্ছা গেস্ট পড়বে আমাদের কমেন্ট, বিরতির পর ওকে কি কাজ দেওয়া যায় ভাবছি, আপনারা ভাবেন আপনারা চাইলে দু একটা কাজ দিয়ে দেন ওকে, আসছে যখন বললো না বেকার ওকে একটা কাজ দেন, ফিরছি ছোট্ট বিরতির পর কেউ করতে যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8
একমাত্র গর্ব মানে মিরাকেল টেন এর গর্ব আরেকজন আছে না আমাদের সাথে তিনজন ছিল গর্ব আমরা তিনজন গর্ব করবো এটা হলো আপনার রাশেদ যিনি আছেন আমাদের সাথে এবং আরো রয়েছেন রিমন নামে একজন আরেকজন আরেকজনের নাম উচ্ছ্বাস তিনজন আমাদের এবার মিরাকেল টেন কে মিরাকেল টেনে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে এই তিনজন এবং অনেক 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 দূর যেতে যেতে ফাইনাল পর্যন্ত চলে গেছে এর দূরের কিছু ছিল না যেত ওরা তো এক্সপিরিয়েন্স শুনতে চাই মানে এক এক কথা যদি বলি যে মিরাকেল নামটা শুনলেই তো অনেকের মনে হয় না যে আসলে জায়গাটা কেমন কেমন এক্সপিরিয়েন্স সো আমি এক কথা শুনতে চাই তোমার এক্সপিরিয়েন্স কি মিরাকেলের এক্সপিরিয়েন্স বলতে হচ্ছে অনেক কিছু শিখেছি এক কথায় বলতে গেলে কিছু শিখেছি আর এই যে মিরাকেলের অডিশনের দুই দিন আগে আমি ক্যাপিটাল আসছিলাম আসার পরে মানে মিরাকেল তোমাকে আমার মিরাকেলের গ্রুমিং থেকে হচ্ছে আমরা লাইভে ছিলাম একদিন হ্যাঁ সেটা আমি আমি না 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 কেটা মানে যতদিন ক্যাপিটাল আসছি ততদিন মিরাকেল আসলে মানে শিক্ষা তো দুই রকম আছে তুমি মিরাকেল তোমাকে কি দিছে শিক্ষা না উচিত শিক্ষা শিখেছি আসলে একটা দারুণ অভিজ্ঞতা ছিল মিরাকেল কিন্তু দুইটাই দেয় শিক্ষা দেয় সাথে সাথে উচিত শিক্ষা দেয় যাতে মনে রেখে ভবিষ্যৎ তুমি চলতে পারো আর জীবনে ভোলা যায় না মানে জীবনের যদি বলে মানে এত বড় হচ্ছে এত দারুণ এক্সপিরিয়েন্স কখনো হয় না মানে আসবে কিনা আমার মনে হয় না যে একটা মানে এত ভালোবাসার একটা জায়গা ওই শুধুমাত্র পাঁচ মিনিটের শোটা কিন্তু তা না মানে শো এর বাইরে যে গ্রুমিং হাউসটা মানে ওইটা যদি হচ্ছে আপনারা তো জানেন যে ওই জায়গাটা যদি কেউ একবার স্পর্শ না করে না যায় সে আসলে ওই ফিলটা বুঝতে পারবে না মুখে যতই বলি একদমই একদমই সেই এসব কথা বলি নস্টালজিক হয়ে যায় জায়গার কথা মনে হাজার হাজার স্মৃতি চলে আসে বাই দ্য ওয়ে মানে মিরাকেল যখন গেছো এখান থেকে তো মানে একটা যাচাই বাছাই হয়েছে ওখানে যাওয়ার পরে কয়জন ছিল বাংলাদেশে তারপর ওখান থেকে মানে স্ক্রিনে কয়জন আসে আমরা হচ্ছে যাচাই বাছাই বলতে হচ্ছে অডিশন তো হচ্ছে অনেকেই দিয়েছে আপনারা তো অডিশনে ছিলেন তাদের ভুল ধারণা আচ্ছা সেটা হচ্ছে তবে একটা জিনিস দেখ হ্যাঁ সত্য কথা তুই ভাবিস আর না ভাবিস এর আগ পর্যন্ত আমি যার যার অডিশন নিছি তারা এক একজন সুপারস্টার আমার অডিশন সজল ভাই নিছে এরপরে সত্যি হচ্ছে কিছু মানে অঘটন ঘটছে এরপরে কে একটা যোগ বলার পরে শুধুমাত্র ছোট্ট একটা শব্দ জীবন শেষ করে যে ঠিক আছে ভাই আমরা দেখছি বা শুধুমাত্র আমি নিজে তিনবার অডিশন দিয়ে দেখছি প্রথম যখন অডিশন দিয়েছি তখন শুধু সামনে একটা ক্যামেরা ছিল মানুষও ছিল না কি জানি একটা ক্যামেরা সেট করে গেছে মানুষ আমি অডিশন দিতে ঢুকে মানুষ খুঁজতেছি আমি কাকে হাসাবো বা কার সাথে আমি কথা বলবো দিলাম জানানো হবে আমি কে জানাবো ক্যামেরা আমরা জানাবো বুঝলাম না তারপরে রাগ করে খুন লেগে অডিশন দিয়েছি আমাদের ব্রেকআপ হয়েছে মাত্র চার দিন হলো বাট মেয়েটা আবার নিউ রিলেশনে চলে গেল বাবা ব্রেকআপের পর যাই নাই ও আসছে পরে দেখছে দুইটা মিলে ঠিক আছে ও ভালো তারপর তোমার সাথে ব্রেকআপ করছে তুমি যদি মনে করো চার দিনের মধ্যে নতুন রিলেশন আছে এটা ভুল
রিলেশন আগে ভালো কথা বলতো মানে ওই একটা ই ছিল না যে আমি ব্রেক আপ হওয়ার পর জানতে পারলাম যে আমার গার্লফ্রেন্ডের 3 মাস আগে থেকে একটা রিলেশন এটা এই ব্যাপারটা কিসের মতো কিসের মতো আপনি বাসায় গিয়ে বলবেন মা এই চাকরিটা আমার ভালো লাগে না আমি ছেড়ে দেব প্রত্যেকটা মা বাবার রিপ্লাই কি হবে কি বাবা আগে নতুন একটা খোঁজ খুঁজে পাইলে পরাস্তে তারপর এটা ছাড়ি চাকরি আর গার্লফ্রেন্ড নতুন না পেয়ে হচ্ছে ছাড়া উচিত তোমার সাথে রাসেল ভাই মন খারাপ করো না এটাই হইছে তুমি নারায়ণগঞ্জে থাকো তো তুমি বিশেষ না আপনার রাসেল সাথে সাথে যোগাযোগ করো তোমাকে বিশদ আলোচনা বুঝাই দিবে আবিদুল ইসলাম লিখেছে আমাদের আবিদুল ইসলাম মানে হচ্ছে আমাদের রিমন আমাদের আরেক যোদ্ধা লিখেছে প্রিয় শোতে রাশেদকে দেখে ভালো লাগছে আহ রাশেদ তোকে মিস করতেছি মিরাক্কেলে আমাদের কত স্মৃতি আমিও মিস করতেছি কত রাশেদ তো মাসখানে মানে লাইভে আছে মিস করার কি আছে ও মিস করতেছি যে রাশেদ আসছে আমি আসতে পারলাম না ও হচ্ছে মানে পাশাপাশি বা হচ্ছে এক রুম পার্টনার ছিল তোরা রুমে এক রুম ছিল থাক ও তোমরা গেট টুগেদার তারপর স্টে টুগেদার করছো হ্যাঁ হ্যাঁ একটু কন্টিনিউ বাটনটা চাপ দিয়ে আছেন ভাই এই বছর তো মন মেজাজ খুব ভালো হয়েছে বৃষ্টি পড়তেছে গত বছর মন মেজাজ প্রচন্ড খারাপ ছিল কেন মানে এক তো হচ্ছে ওই লকডাউন টকডাউন অনেক চিন্তা ভাবনা করে হচ্ছে এক জায়গায় ঘুরতে গেছিলাম কোথায় মানে জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর বৃষ্টির মতো পরিবেশ খুব সুন্দর তো ঘুরতে গেছি প্রথম দিন গেছি তো বৃষ্টি পড়তেছে আর চিন্তা করলাম যে দ্বিতীয় দিন তো হচ্ছে বৃষ্টি কমবই বেরোবো হোটেলে উঠছি একটা হচ্ছে তৃতীয় দিনে দি বৃষ্টি পড়তেছে সারাদিন বৃষ্টি সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি চিন্তা করলাম যে হচ্ছে না পরের দিন তো হচ্ছে বৃষ্টি কমবে এরপরের দিনও বৃষ্টি টানা এক সপ্তাহ এরকম বৃষ্টি তো ম্যানেজারকে ডেকে বললাম ম্যানেজার কাজটা আমি করো হ্যাঁ কোন জায়গায় এলাম এই জায়গায় তো সারাদিন বৃষ্টি ঘুরমু কখন এই জায়গায় কখনো বৃষ্টি বৃষ্টি থামে না থামে আর যেদিন থামছিল সেদিন আপনি হোটেলে আসছিলেন বছরে একবারই থামে কাম ছাড়ছে রে সত্যবাদী বাটপাল লিখেছে বাবা নাম শুনলে হাসার কিছু নেই এখানে আমাদের নামগুলো ইউনিক প্রচন্ড স্মৃতি আছে সে কিন্তু সত্যবাদী হইলো বাটপার আছে হ্যাঁ মির্জাপুর থেকে লিখেছে আজ সত্যি সত্যি মির্জাপুরে আছি নাট ভাইয়া তোমার জেলাতে আসছি ঘুরতে পারলাম না বৃষ্টির জন্য ওই দেখো তোমার মতো অবস্থা বছর একদিনই থামে তুমি ওই দিনই গেছো মনে হয় সাদি আফরিন গাজীপুর থেকে লিখেছে হাই ভাইয়ারা কেমন আছো নাট ভাইয়া তোমার কি চাপলা তেল আছে বুঝলাম না আচ্ছা ঠিক আছে বুঝিনি ভাই বাংলায় লেখো রাবিয়া বুসরি লিখেছে নাট ভাই বল্টু ভাইয়া তোমরা কয় ভাই বোন আচ্ছা বলো না প্লিজ আমরা 3 ভাই বোনলেস মানে বোন নাই আমাদের হার আছে কিন্তু বোন নাই দেখতে পাচ্ছি মোনালিসা লিখেছে ঢাকা থেকে রাশেদ ভাইয়া তুমি আমার SMS হাসতে হাসতে পড়ো তো আর তোমার আগে ফ্রাইডেতে আসতে আসতা না এখন থার্সডেতেও আসো না আচ্ছা বুঝলাম না আমরা আগে ফ্রাইডেতে আসতাম না এখনও ফ্রাইডেতে আসি না আর রাশেদের বসে SMS হাসতে হাসতে পড়ো কেন হাসতে হাসতে পড়বো কেন ওই পাগল নাকি তাহলে সিরিয়াস খবর পাঠ করবে হ্যাঁ অবশ্যই তারপর দেখতে পাচ্ছি আছে নাদিয়া কল্যাণপুর থেকে ভাইয়া রাশেদ ভাইকে একটা সত্যি কথা বলি ওনার কথাটা অনেকটা নাইস অনেক নাইস বাট হাসিটা নাইস না এই এর চাইতে শাওন ভাইয়ের হাসি ভালো ভাই এই প্রথম এই প্রথম হাসি কম্পিটিশনে চ্যাম্পিয়ন হইছি ভাই চলে যাব ভাই চলে যাব না না এই আমাদের গেস্ট না দিয়ে বলতে এই ভাবে ইনসাল্ট করছে না না তো আজ আমাকে হাসি সুন্দর বলছ না আমি তো সুন্দর বলে দিলাম তাহলে এই দিতে গেছে সুন্দর কিন্তু আটটার পরে তো আমারটা সুন্দর হবে এক ঘন্টার জন্য সুন্দর ঘোষণা করছি শারমিন লিখেছে মতলব থেকে নাট তার গার্লফ্রেন্ডকে নিয়ে বল্টুর বাড়িতে যায় বল্টুর মা দেখে বলে এই স্যারা তুই আমার বউ মারে লইয়া কইতে কাইছস আচ্ছা বুঝলাম না নাট বলে আন্টি এটা আমার আমি বুঝলাম না কোনো কিছু মিললো না ভাইয়া সুন্দর করে আমার নেটওয়ার্ক না মানে বৃষ্টিতে কয়েকটা ওয়ার্ড গায়েব হয়ে গেছে মুছে গেছে মারিয়া জান্নাত মাদারীপুর থেকে লিখেছে অন্যেরা বৃষ্টিতে ভেজে নাকি তাদের কাছে রোমান্টিক লাগে আর আমি ভিজলে তখন শীত লাগে পরের দিন ঠান্ডা লাগে তারপরে জ্বর হয় কাশি হয় ইট ইজ আরে তুমি রেইনকোট পরে বৃষ্টিতে ভিজবা বোকার মতো সবার মতো তো তুমি না বুঝো না তুমি রেইনকোট পরে যাবা বৃষ্টিতে ভিজবা লাভালাভি করবা সবকিছু করবা দেখবে কিচ্ছু হইতেছে না একদমই তাই অথবা এত কিছু হলে ডাক্তার কাছে যাও এনএসএমএস করলে রোগ সারবে না
চলে এসছে তাই পুষা পাখি কাজল বড় রাখি তাই পুষা পাখি কাজল বড় রাখি এসির বাতাস খাইতে লাগে শু আশার আশেপাশে আছে সজল ভাইকে কিন্তু আজকে ছোঁয়া যাবে না পা তুলে পায়ের উপর পা উঠে অটোমেটিক অটোমেটিক এটা মানে আমার বাসায় মাত্র দুইটা রিমোট একটা হলো টিভির রিমোট আর একটা হলো আমার বাইকের রিমোট বাইকের তিনটা রিমোট আছে এক রিমোটের দিক দেখা গেছে আমার বাসায় একটা মনিটর ওটা শুধু মানে টিভি এরপরে দুইটা মনিটর না তিনটা একটা ল্যাপটপের আমাদের তো ফান কলের সময় হয়েছে না হেডফোন নিয়ে নাও আমরা সরাসরি কলে যাব কল করার নাম্বার হচ্ছে 02-55-03-6659 এটা এটাই শেষ সময় যে সময় আমাদের লিসেনাররা লাইভ আমাদের গালি দিতে পারে হ্যালো নিয়ে যাব আজকে হ্যালো কে কি বলছে হেডফোন ছাড়া তুমি শুনবা কে কি বলছে আপনি কেন শুনতেছেন সেটা দেখতেছি আমি বললাম আপনি বললে আমিও পারবো আমরা দুজনে রাখো এখানে হ্যালো হ্যালো দাদা দাদা ওরে বাঘের মাংস খাওয়ানোর বাঘের মাংস থেকে কেমন আছে কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আমরা তো জোশ আছি বাঘের মাংস কি আছে না শেষ আছে এখনো আছে আপনারা আছে ফিনিশ করবে আমি খুলতে পারবো না কি করব আপনারা আছে ফিনিশ করবে আমি খুলে দিলে আগে থেকে খেতে পারবো না ও আমরা আসলে সে ফ্রিজ খুলবো সে ফ্রিজে সে আগে থেকে খাবে না বা ভেরি গুড তুমি এক কাজ করো বাঘের ফ্রিজে না রেখে বাইরে রাখো মনে করো আমরা আস্তে আস্তে সে আরো দুই তিনটা বাচ্চা কাচ্চা দিলো তাহলে অনেকগুলো বাঘ হইলো আমরা মনে করো না না বলতো দাদা বুদ্ধি তো শুনলে কাজে কাজ না ও তো বুঝতে পারতেছে না আজকে তো আমাদের সঙ্গে গেস্ট আছে তো গেস্ট যদি গেস্টকে তুমি না বলো যে কেন বাঘের মাংস নিয়ে আমরা আলোচনা করতেছি ও তো বুঝবে না বুঝবে না বুঝবে না অবুঝ আমাদেরটা দিয়ে দি খুলে আমারটাও নষ্ট হ্যাঁ বলো বলো সবাইকে পরীক্ষা ছাড়া পাশ করে দিতে আছে কিন্তু বউ দিতে পারে না বউ দিবে কয়দিন পরে দিবে আর কয়টা দিন তোমার কি বউ লাগবে না জামাই লাগবে আমি কনফিউজ তোমার লাগবে কোনটা আসলে তুমি চাইতেছো বউ লাগবে তো জামাই জামাই না আমার লাগবে না আমাকে আমার ছেলে ছেলে না তাই বলে বলা ওই যে ওরে একটু একটু মাছ দাও ওর পাশে আমারে ওইটা দিও ব্যাপারটা ওই রকম আচ্ছা তো সেটা একটু গল্প বলি হ্যাঁ গল্প বলো গল্প বলো আমি বলিছি এই কি আমার বলিস আমি যাচ্ছি না ফল চিনি তা এইবার আমাকে বলিনি এসএসসি পরীক্ষার আগে তা পরীক্ষা দিয়েছি মানুষ বলা বলিও করতেছে আমি অনেক খুঁজেছি আমি পাই নাই বলেছি যে আমাকে হালদার বাড়ি এরিয়ার ভিতরে আছে কিন্তু আমি পাইনি এইবার এবার পলা বলে যে শেষ করতে হবে নাহলে আমরা কিন্তু পালায় যাব তাহলে বাকি কথা আরেক দিন ঠিক আছে বাঘের মাংস খেতে যেতে হবে তুমি কন্টিনিউ ভালো থেকো কথা হবে আবার মানে এটা ভালো ভাই বাঘের মাংস খায় দাঁত খোঁচাতে খোঁচাতে তো গল্পটা শুনলাম বাঘের মাংস অনেক টাইম লাগবে হ্যাঁ এই বাঘের মাংস অনেক সময় তবে আমার বুদ্ধিটা তুমি কাজে লাগাইও না ভাই আমার এখন মনে পড়ছে আমি এটা রিস্কি বুদ্ধি দিয়ে দিছি আরেকটা ধরো কোনটা দেখো একটা ও কল ধরবো
হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছো ভাইয়া আমরা ভালো আছি আপনি ভালো আছেন বা কেমন আছেন আমাদের খুব কষ্ট করে পাইছেন কি করতে আধা ঘন্টা মাটি কাটতেছে ফোন কাইটা গেলে তো খারাপ লাগবে দুই ভাগ হয়ে যাবে তিন ভাগ হয়ে যাবে ব্যাটারি সহ কাটছে ক্যামেরার অংশ ব্যাটারি সহ কাটছে কিনা এখন কেন আনন্দ হইতেছে ভাইয়া আমরা তো এক মিনিট আগে ফোন ধরছি তুমি এক মিনিট পর আনন্দ পাইলা এটা বুঝলাম না আনন্দ তো বাড়তেছে আনন্দ তো আস্তে বাড়তেছে আপনাকে খুব ভালো লাগে আপনি কাকে কাকে ভাল লাগে না লিস্টটা ছোট হয়ে যাবো আপনার রিমন ভাল লাগে রিমন রিমন কে ভাল লাগে রিমন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমরা ভিজে আছি বৃষ্টিতে তোমার কাকে ভাল লাগে আপনার নাচ তো বিয়ে করে নাই আমার কাছে বল্টুকে ভালো লাগে বল্টুকে ভালো লাগে মানে তুমি সবার থেকে আলাদা থাকার জন্য মানে বাধ্য হয়ে আমাকে পছন্দ করছো তাই তো আমরা দুইজন আমি ভালো আছি তুমি কেমন আছো পারিবারিক লোক শাওন ভাই পারিবারিক লোক বলছিলাম না ভাই এইগুলো সব ষড়যন্ত্র দেখছো সবাই আমাকে কেমন সন্দেহ করতো এখনই ফোনটা কেটে যাবে তোমার কল কেটে যাবে
ফোনটা কেটে যাবে এখনই ফোন কেটে যাবে হ্যাঁ আমার না একদমই কাটতে ইচ্ছে করতেছ না কিন্তু নাদ ভাই না আঙ্গুল দিয়ে ধরে রাখছে কাটতেই বলাইবো না তুমি এক কাজ করো তোমার ফোনের মানে ফোন নম্বরের প্রথম চারটা ডিজিট বলো আর বাকিগুলো আমরা বলটুকে ম্যানেজ করে দিব রাত্রিবেলা কথা বলবে সে অবুদোষ বিশ করে খুঁজে গলা শুনে নাম্বার বুঝে ও শুধু চারটা বলো প্রথম চারটা এখানে বলবো না এখানে বলবে না ও আমাকে আলাদা বলবে ওরা বোঝে আপনারা দুজনে ট্রাই করবেন থ্যাংক ইউ আপনি কি এত বোকা ভাবছেন বাবা এখানে বলবে পরে আমার সাথে সাথে ওরাও ট্রাই করবে আমি তো বিজি পাবো তখন তোমাকে তো আমি পাবো না বিজি পাবো আমরা খুব সন্দেহ করি তোমার ফোনও কেটে যাবে এত বড় ফোনটা কেটে গেলে তুমি কষ্ট পাবা না একদমই তাই পরে অরজিনাল আজকে বড় জোকান কাঠ হবে কত বড় দিস ইজ ক্যাপিটাল এফএম 94.8 বর্তমানে আমরা
জরিনা ভাবির হচ্ছে হঠাৎ মনে পড়লো হায় হায় সে তো ছাদের ভিতরে হচ্ছে কাপড় চোপড় শুকাইতে দিছে, তো এক দৌড়ে যা ছাদে গেছে সেই মুহূর্তে হচ্ছে বৃষ্টি পড়া শুরু করছে। আচ্ছা, তো আমাদের ঝাক্কাস ভাই পিছন থেকে আইসা রোমান্টিক মুহূর্তে জরিনা ভাবিরে ধরাইয়া ধরছে, আরে বৃষ্টি পড়ছে জরিনা ভাবিরে ধরাইয়া ধরছে। এখন জরিনা ভাবি বলতেছে এই ছাড়ো আশেপাশে কত ছাদের ভিতরে লোক আছে কেউ দেখে ফেললে, তো পাশ থেকে কাজের বউ বলতেছে হ্যাঁ পা ঠিকই বলছেন আমি তার এই কথা বুঝাইতে বুঝাতে পারে না গেছি। এই ধরনের ঘটনা রোজ হামেশা ঘটতেছে, কারোর সাথে যদি মিলে যায় তাহলে সম্পূর্ণ ইচ্ছাকৃত, আমরা সম্পূর্ণ দায়ী, এর জন্য দায়ী আমরা সম্পূর্ণভাবে স্বীকার করিতেছি। হ্যাঁ, আরেকটা বলো, আরেকটা বলবো, মনে করো মিরাক্কেল চলতো, বাঘের কি বললো যে খুলনার হচ্ছে বাঘ খাওয়াবে, তা আমার এক চাচা ছিল প্রচন্ড সাহসী, যে বাঘ খাইতো না বাঘ শিকার করতো, শিকার করতো, যে তার রেজিস্ট্যান্স হচ্ছে একদম গাড়ি টাড়ি সহ হচ্ছে বাঘ শিকার করতে গেছে, তো শিকার করতে যাওয়ার পর দেখে একটা বাঘ তার চোখের দিকে তাকায় আছে, তার রেজিস্ট্যান্ট বলতো রেজিস্ট্যান্ট আমার দুই নালা বন্দুকটা দাও, তো রেজিস্ট্যান্টের মনে পড়লো হায় হায় আমি তো দুই নালা বন্দুকটা আনি নাই, কেন ওস্তাদ দুই নালা বন্দুকটা আনি নাই, কসকি তাহলে একটা কাজ কর বন্দুকের গুলি গিলি দে, বন্দুকের গুলিও তো আনি নাই, কসকি তাহলে বন্দুকের সার্টিফিকেটটা দে মানে লাইসেন্সটা দে, কেন ওস্তাদ লাইসেন্স দে কি করবে, না অন্তত বাঘটার লাইসেন্স দেখে বোঝাই আমার একটা দুই নালা বন্দুক আছে, মানে এক ডাকাত ব্যাংক ডাকাতি করতে ব্যাংকে ঢুকে গেছে, ঢুকে গেছে, ঢুকার পর তার মুখোশ পরা হাতে গ্লাভস পরা ব্যাংকের ম্যানেজারের ভিতর যে টাকা যা আছে সব বাইর কর, তো বেটা টাকার ভয়ে টাকা বাইর করতেছে এমন সময় চিন্তা করলো পিস্তল দেখায় ভয় দেখানোর দরকার, নাহলে টাকা কম দিব, পিস্তল খুঁজতে খুঁজতে গিয়ে যে পিস্তল হয় ভুলে আনে নাই, পরে ডাকাইত বলতেছে টাকা বাইর করা লাগবে না টাকা রাখো আমরা কালকে আসবো, আজকে আমি পিস্তল আনতে ভুলে গেছি, ব্যাংকের ম্যানেজার বলে পরিচিত ডাকাইত কালকে পিস্তল দেখেন টাকা আজকে নিয়ে যান, গভীর রাত, সবাই ভালো থাকবেন, আজকে আমরা রাশেদকে বিদায় দেই, রাশেদ অনেক ধন্যবাদ এই যে এই বৃষ্টি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমাদের এখানে আসার জন্য, আমরা আবার তোমাকে আমাদের মাঝে চাইবো, যখন যখন মনে হবে যে আমাদের মাঝে আসা যায়।